হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার, আমি বৈশালী মজুমদার। বৈশালী মজুমদারের আওয়াজটা একটু কম পাবে, তো যাই হোক আগে ব্লগটাকে স্টার্ট করি, তারপর কথাগুলো বলছি। সো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই গরম গরম ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। গরম গরম বলতে এত গরম, আমার অবশ্যই সকালবেলা উঠে আমি একটু বিছানা টেছানে গুছিয়ে চান করে চলে এসেছি, চুলটা পুরোপুরি ভিজে, এর জন্য ফ্যানের তলায় এখন 5 মিনিট বসবো, তারপর তো আবার চুল গুটি কাজে লেগে যাবে। টাইম খুব ইম্পর্টেন্ট আর কি, সত্যি কথা। আর আমার অবস্থা আজকে একটু খারাপ, আমার এই সাইডটা দাঁড়ান ভালো করে দেখাই, মাকে একটু সরিয়ে দেখতে পাচ্ছি যে এই সাইডটা সোয়েলিং হয়ে গেছে, এই দেখো। যখন শীত মানে সুজা তাকাচ্ছে তখন বোঝা যাচ্ছে। সেম আবার কয়েকদিন আগে দাঁতের প্রবলেম ছিল, আজকে আবার দাঁত, মানে আমার কি হয়েছে যে আক্কেল দাঁত, এটা ডক্টর ফেলছেও না, জানি না ডক্টর এটা থেকে কি খাজানা বের করবে, দিমাগ খারাপ না গো, মানে এত শক্ত দাঁত না, চট করে ফেললে এটা কিন্তু অসুবিধা হতে পারে, এর জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার। তো আজকে আমি একটু আমার এনার্জিটা লো থাকবে, বিকজ আমার প্রচন্ড ব্যথা করছে। আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করেছো যে আমি আর ও লাইভে আসবো, ডেফিনেটলি লাইভে আসবো, আর একটু কমেন্ট করে দিও প্লিজ যদি দেখতে চাও। আমি আবারও বলছি বিকজ বুঝতেই তো পারছো এরকম ফট করে লাইভে আসবে ও, আর একটু মানাতে হয় বা ছেলেদের ব্যাপার, বুঝতেই তো পারছো। তো তোমাদেরকে একটু বলবো যে প্লিজ তোমরা যারা যারা দেখতে চাও আমাদেরকে একসাথে লাইভে, অ্যাবাউট আস, অ্যাবাউট আওয়ার লাভ স্টোরি, অ্যাবাউট এভরিথিং অ্যাবাউট আস আর কি, তো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে ও একটু মানে কি বলবো আগ্রহ পাবে, ইন্টারেস্ট পাবে লাইভ ভিডিওটা আমার সাথে বসে করতে, ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে অনেকে অনেক সুইট সুইট কমেন্ট করেছো, তো আমি আজকে দুটো কমেন্ট পড়বো, পড়ে তাদের রিপ্লাই দেব। তো দাঁড়াবে কমেন্টগুলো বের করবো, কমেন্টটা পড়ছি। ফার্স্টেই কমেন্ট একজন করেছে আমাদের একটা ভিডিওতে, রিমি সিনহা। রিমি সিনহা কমেন্ট করেছে, হ্যালো দীপা বৌদি, হ্যালো বৈশালী, আই লাভ ইউ ওয়াচিং ইন ইউটিউব, বিকজ ইউ অল আর সো রিয়েল, ন্যাচারাল, ডাউন টু আর্থ, ইয়র সিম্পলিসিটি মেড মি ফ্যান, ইউ অল নো মি ওয়েল, উইল কাম টু সি ইউ সুন, পোস্ট এ নিউ ব্লগ সুন, গুড নাইট। ও রাত্রিবেলা কমেন্টটা করেছে, আমার এত ভালো লেগেছে ওর কমেন্টটা দেখে, তুমি ভালো তাই আমাদেরকে ভালো ভালো, তুমি যদি কাউকে সত্যি কথা আজকে, রিমি থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ, অ্যান্ড সত্যি কথা তুমি যাকে ভালো বলবে, তুমি যদি নিজে ভালো না হও না, বা নিজে এরকম না হও, তাহলে কখনো কাউকে বলতে পারবে না সত্যি। তো থ্যাংক ইউ সো মাচ, আর আই লাভ ইউ টু, উই লাভ ইউ টু। আর বললে যে আমি তোমাকে, আমরা তোমাকে ভালো করে চিনি, তো দেখা যাক তুমি আসবে বলেছো আমার সাথে দেখা করবে, এসো দেখা করবো, চলে এসো, নিউ ব্লগ আজকে পোস্ট হবে, ঠিক আছে। আর গুড নাইট বলেছো, আমি গুড মর্নিং বলেছি, থ্যাংক ইউ সো মাচ রিমি সিনহা কমেন্ট করার জন্য। কমেন্ট করেছে স্লাবন্তিস ব্লগ, আমার যদি প্রোনাউন্স করতে ভুল হয় তাহলে আই এম সরি, স্লাবন্তিস ব্লগ বলে একজন কমেন্ট করেছে, দিদি ভাই কপিরাইট ক্লেম কি করে সরাতে হয় একটু বলে দাও না দিদি ভাই, আর তোমাকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ স্লাবন্তি। আর আমি তোমাকে কমেন্টে রিপ্লাইও করেছি যে আমি ব্লগের মাধ্যমে বলবো, বিকজ এটা একটু লেন্থি প্রসেস, কমেন্ট তুমি যদি তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম হয় তাহলে তুমি আরামসে এটা রিমুভ করতে পারবে, তুমি তোমার নিশ্চয়ই তুমি ইউটিউব স্টুডিওতে তুমি নিশ্চয়ই দেখেছো যে আমি তোমাকে রিপ্লাই করেছি যে আমি কমেন্টের মাধ্যমে তোমাকে রিপ্লাই করবো, তো তোমরা আমরা যারা ইউটিউবের মানে ইউটিউব করি তাদের, তারা কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব স্টুডিও একটা অ্যাপ আছে আমরা ডাউনলোড করে থাকি, আই ডোন্ট নো তুমি করেছো কিনা, না যদি করে থাকো ইউটিউব স্টুডিও ডাউনলোড, তাহলে ইউটিউব স্টুডিও ডাউনলোড করবে, ভিডিও সেকশনে যাবে, গিয়ে ভিডিওতে রেস্ট্রিকশনস লেগে গেছে দেখবে, যারা যদি মনিটাইজেশন অন থাকে তাহলে মনিটাইজেশন হবে না, রেস্ট্রিকশনসে যাবে, গিয়ে ক্লিক করবে, অলরেডি স্টেপ বাই স্টেপ তখন তুমি বুঝে যাবে, তো তোমাকে দেখাবে যে তোমার কতটুকু পোর্শন তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, তো সেই জায়গাটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তোমার কাছে অপশনস থাকবে যে রিপ্লেস সং, মিউট পোর্শন বা মানে কি বলবো ওই পোর্শনটা কাট করার মতন অপশন থাকে, তো সেটা তুমি সিলেক্ট করে প্রসেসটা কমপ্লিট করবে, এটা 24 আওয়ার্স নেয়, 24 আওয়ার্সের মধ্যে এটা অটোমেটিক্যালি কপিরাইট ক্লেমটা উঠে যায়, ঠিক আছে। আই হোপ কি তোমাকে আমি বুঝিয়ে বলতে পেরেছি, নিশ্চয়ই তারপরও যদি না বুঝতে পারো আমাকে আমার ইনস্টাগ্রামে ডিএম করো, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে,
আমি তখন ওইখান থেকে তোমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করে দেবো। দেখো ইউটিউবে এসে সবাই এক্সপার্ট হয়ে যায় না, আমিও কিছু জানি না। আমার সব থেকে বেশি ভালো লাগে যারা এরকম মানে আমাকে এসে জিজ্ঞেস করে, কিছু তো কিছু জানতে পেরেছি, কিছু শিখতে পেরেছি সেটার থেকে। তো আই এম গ্ল্যাড যে আমি তোমাকে আজকে একটু বুঝিয়ে বলতে পেরেছি। দেখো এখানে কম্পিটিশন না, এটা কাইন্ড অফ কোলাবোরেশন, সবাই ভালো কাজ করবে, সবাই উপরে উঠবে। আমি চাই সবাই লাইফে মানে সবাই তো একটা মনে আশা নিয়ে এসছো, আমিও যেন একটা আমরাও একটা আশা নিয়ে এসেছি তোমাদের সবাই। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলছি, শ্লাবন্তীর যেরকম হেল্প লেগেছে ও আমাকে মন খুলে বলেছে, আমিও ভীষণ খুশি হয়েছি। আমি হেল্প করেছি, তো আমি ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি হেল্প করেছি, আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমি আবারও বলছি, আমাদের ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টার আইডি লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে আমাকে ডিএম করো, আমি ওইখানে পার্সোনালি তোমাকে আমি বুঝিয়ে দেবো, ওকে? আর যারা যারা ইউটিউব চ্যানেল খুলেছো বা ইউটিউব চ্যানেলের ব্যাপারে জানতে চাও বা বুঝতে চাও বা ইউটিউব চ্যানেল প্রমোট করাতে চাও, আছে না নাকি অনেকে আছে, অনেকদিন থেকে আটকে আছে, আমি বলছি না যে আমি ভীষণ বড় না, সত্যি কথা, একটু ছোট্ট হেল্পও যদি করতে পারি উই উইল বি গ্ল্যাড। তো ঠিক আছে, এবার আস্তে আস্তে ব্লগটাকে দেখতে থাকো। ভীষণ কথা বলে ফেলেছি, আমার প্রচন্ড ব্যথা করছে, মা যাবে রান্নাবাড়া করবে, আর আজকে সব পুরো দিনটা তোমরা দেখতে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এই যে ঠাকুর ঘর বন্ধ আছে, এখন ঠাকুরে ভোগ লেগেছে, আর বাইরে রৌদ্রটা দেখো তাকানো যাচ্ছে না, এত রৌদ্র, বাবারে বাবা, প্রচন্ড রৌদ্র উঠেছে, প্রচন্ড পরিমাণে। রাস্তাঘাট দেখো নীরব নিস্তব্ধ হয়ে আছে, গরমে আর কেউ বেরোচ্ছে না, লোকজন খুব কম। এদিকে একজন দেখো গায়ে জামা টামা নেই, পড়াশোনা করছে। তো এদিকে একজন সবজি নিয়ে বসে পড়েছে, কি কাটাকাটি হবে, এবার রান্নাবান্নাও শুরু হবে, বেলাও হয়ে গেছে। আর এদিকে আমি কচু শাকটা কেটে চানে চলে গেছিলাম, এখানে সকালে ভাত হয়েছে, তারপরে এখানে অল্প করে আলু ভাজা হয়েছে, আর এপাশে সব রেডি করা হচ্ছে, মানে এদিকে ডাল ভিজানো রয়েছে দু রকমের, আর এখানে সকালবেলা আজকে চিড়ের পোলাও হয়েছে, যে চিড়ে বাদাম টান টান দিয়ে চিড়ের পোলাও, অনেকের খাওয়া হয়ে গেছে, একটু অল্প রয়েছে। এবার আমি আজকে আমাদের দুপুরের মেনু থালগুলা দেখে রাখছে, বেচারা 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 মেনু, এই যে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে আর কাঁকরোল আলু ভাজা, এখানে যে শুকনো ধোকা, ঠিক আছে, এটা তো দেখো এই সেমই রয়েছে, আবার তিলের বড়া, ও পুঁই চচ্চড়ি খাবে না, তিলের বড়া, ঠিক আছে। এখানে আছে ধোকার ডালনা, হ্যাঁ, এখানে পাতলা করে মটরের ডাল, আর এখানে রয়েছে আমের চাটনি, আর এখানে আছে ঠান্ডা জল, আর গরমের শশা, লেবু, নুন, এই আর কি। আবার এখানে রয়েছে মেয়ের জন্য আবার একটু করে আলু ভাজা। টেবিল থেকে সবাই নিচে চলে এসছে, নিচে বসে আরামসে ফ্যানের নিচে, এই যে একটা মহাশয় গরমে কাতো ওরে কেরে। আর এইদিকে দেখো নতুন আপগ্রেড হয়েছেন ম্যাডাম, সে হাই হাই বলো, তুমি কি করছো? হ্যাঁ আচ্ছা শুনো, এদিকে শুনো, একটু শুনো, এদিকে দিকে ঘুরো তো। আচ্ছা কি করছো এখানে, কি করছো তুমি? সবাই বসে গেছি খেতে, আর আমাদের লাঞ্চ থালিগুলো বিস্কুট তো কমেন্ট করে জানিও দেবো, একটু এক সাইডটা গুছিয়ে নিই, তারপর আস্তে আস্তে আবার লাঞ্চ থালিটা শেয়ার করা স্টার্ট করবো। অনেকদিন হয়ে গেছে লাঞ্চ থালিটা শেয়ার করতে পারছি না, আমি স্নান করেছি, আমার চোখটা লাল হয়ে গেছে, চলো খেয়ে নিই, খালি ঘামছি খালি ঘামছি। তো সবাই মিলে জানো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আবার গা হাত পা ধুয়েছি, গরমে অবস্থা নেই আর বলা মানে কি বলবো। তো এখন না বিকেল বেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো সবাই মিলে ছাদে চলে এসেছি। হে মুখ লুকাস না, মুখ লুকাস না, এই দেখো গেঞ্জিটা খুলে কাঁধে নিয়েছে, এবারে যে ক্যামেরাটা ঘুরিয়েছি ও দেখো দেখতে দিচ্ছে না, কিন্তু কাঁধে গেঞ্জি রয়েছে, ও গেঞ্জি পরা আছে আজকে গো, আজকে। আর কি খাচ্ছিস রে? কুলের আচার, এই দেখো এই দেখো, এনজয়িং সামার ব্রো, মজা লাগছে, এই যে পুচকে, আর এই যে সবাই চলে এসো, কুলের আচার, কুলের আচার, মাই গো মাই বেসা, গোবিন্দ গোবিন্দ বলো, এই যে
হায় ঠাকুর, গোবিন্দ মাথায় হাত দাও। এই দাদা ওই বোকা দিয়ে দেবে, মাথায় হাত দাও গোবিন্দ। গাছটাও দেখো বেশ ভালো, এটা আমাদের গার্ডেন গাইস। আর দেখ ভেন্ডি কতগুলো, দেখ ভেন্ডি হয়ে আছে। এটা দেখো, এটা কি ভেন্ডি? তো ভেন্ডি রূপ বদলতে ঘন্টা ফুল ফুটছে নানি, কুমড়ো গাছ। কি লাগছে, কি লাগছে, বরখুন কেউ নিয়ে আ রা হয়, বারিশ কেউ নিয়ে আ রা হয়, ইন্দ্রদেব ইন্দ্রদেব কো ফোন লাগাও, বরুণ কো বুলাও, বরুণ কো বুলাও, ইন্দ্রদেব ক্যা হো রা হয়, ইন্দ্রদেব কো ফোন লাগাও। কিটা ইউএফও, কিস রাম ইউএফও গাইস, ইউএফও, ইউএফও এরিয়া 51 কই তো পারলাম না, ইউএফও, ইউএফও ফুল ফর্মটা কি বলেন? শাট আপ গাইস, এলিয়েন ল্যান্ড হচ্ছে গাইস, এলিয়েন ল্যান্ড হচ্ছে, ইউ ইউএফও গাইস, এটা প্লেন আর কিছু না। এই যে প্লেন দেখতে পাচ্ছেন, এটা প্লেন না, এটা প্লেন, আরে দেখ স্যার, গরমকাল না একটু ঝাল টক ঝাল খেতে ভাল লাগে। আর মেয়ে তো টকটা খেয়ে দাঁতে ব্যথাটা আবার শুরু হয়ে গেছে, এবার নিচে চলে গেছে একটু শোবে। তো আমি এখন এসে ঠাকুর ঘরে বারান্দা এই যে দুলনাতে বসে আছি, দুলনাতে বসে আছি, ঠাকুর মানে সন্ধে সন্ধে হয়ে এসছে, এবারে সন্ধ্যা টন্ধ্যা দেবে। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না, এইখানে শেষ করে দিচ্ছি। কালকে ইচ্ছে আছে একটু মার্কেটে যাব, মানে এখন তো বুঝতেই পেরেছো বাড়িতে দুটো বিয়ে লেগে গেছে। বাড়িতে বলতে আমার বাড়িতে একটা ভাইয়ের বোনের ছেলে বিয়ে, একটা দুটো বিয়েরই শপিং করতে হবে। তো এবার ভাবছি কালকের থেকে শপিংটা শুরু করে দিই, আর দেরি করে লাভ নেই, গরম হোক যাই হোক শপিংটা শুরু করতেই হবে। তো কালকে যাব শপিং করতে। আর আমার এক দিদিভাই ফোন মানে কমেন্ট করেছিল আমাকে আমি কী দিয়ে মেকআপ করি জানার জন্য। তো ভাবলাম কালকে যখন আমি শপিং করতে যাব, তো আমি কী কী দিয়ে মেকআপটা করি সেসবও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, দিদিভাইকেও দেখিয়ে দেবো। আর জানতে চেয়েছিল তো ফোনে আর বলবো না বা কমেন্ট করে আর জানাবো না, আমি ডাইরেক্ট একদম দেখিয়ে দেবো আমি কী দিয়ে মানে মেকআপ করি, ঠিক আছে? সব কিছু দেখিয়ে দেবো কী কী দিয়ে মেকআপটা করি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো, নেক্সট আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট শপিংয়ের ভিডিওতে। আর যদি আজকের এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আবার দেখা হচ্ছে, টাটা।